আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাজুস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। জাতীয় মাছ ইলিশ কার না পছন্দ? ইলিশের সব ধরনের রেসিপি তো আমাদের ভালো লাগে, ইলিশ ভাজা, সরিষা ইলিশ আর কত কি। তাই আমরা আজকে কোনো প্রকার মশলা ছাড়াই অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমরা ইলিশ মাছটিকে এভাবে কেটে নিয়েছি। প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি তেল। তেল খানিকটা গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আধা ভাজা দিয়ে দিতে হবে। পেঁয়াজ এর থেকে বেশিও ভাজা যাবে না, কমও ভাজা যাবে না। এবার দিয়ে নিতে হবে 1.5 চা চামচ হলুদ, পরিমাণ মতো লবণ এবং 3-4টি কাঁচামরিচ। এবার ইলিশ মাছের পিসগুলোকে পাত্রে বিছিয়ে পানি দিতে হবে। মাছগুলোকে হলুদ লবণের সাথে ভালোমতো মিশিয়ে জাল ওঠার 2 থেকে 3 মিনিট পর উল্টে দিতে হবে। উল্টানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ঢাকনা তুলে পছন্দ মতন কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে মাছ এবং পানি সমান হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো আমাদের অতি ঝটপট রেসিপি তৈরি। কে কে এই রেসিপিটা খেয়েছেন এবং কার কার ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন। মশলা ছাড়া এই রেসিপিটি এখনও যদি কেউ তৈরি না করে থাকেন, তাহলে একবার হলেও রেসিপিটি তৈরি করবেন এবং ভালো লাগলে আমাদের জানানোর অনুরোধ রইল। ভালো লাগলে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।